আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ক্লাস থেকে আইসিটি স্কুল এবং আমি মোহাম্মদ কামরুল ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় সমীকরণ নিয়ে আলোচনা করা হবে। আজকের পাঠে আমরা কিছু সমীকরণের সমাধান শিখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় উচ্চতর গণিতের সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমীকরণ বীজগণিতের অনেক অংশ জুড়ে এই সমীকরণ রয়েছে। তো তোমাদের উচ্চতর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ে যে সমীকরণ আছে, এখানে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হয়, ax² + bx + c, এরপরে তোমার সূচকীয় সমীকরণের সমাধান কিভাবে করতে হয়, অথবা দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান কিভাবে করতে হয় ইত্যাদি, এই অধ্যায়ের আজকে আমাদের আলোচ্য বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান বা মূল কিভাবে নির্ণয় করতে হয় সেটি তোমাদেরকে দেখিয়েছিলাম, আশা করি তোমাদেরকে মনে আছে। হ্যাঁ, তো সেটা থেকে আমরা আজকে সমাধান শুরু করি। চলো আমরা দেখি কিছু গাণিতিক সমস্যার সমাধান আজকের ক্লাসে আমরা ঝটপট শিখে নিই।